সরকারি ছুটি শুরু হওয়ার পর সকাল থেকে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে চাপ বেড়েছে ঈদের ঘরমুখো যাত্রীদের। বাস টার্মিনালগুলোতে মানুষের হালকা চাপ লক্ষ্য করা যায়। রাজধানীর কল্যাণপুর গাবতলী টার্মিনালে দেখা গেছে উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যাত্রীবাহী বাসগুলো সকাল থেকে গন্তব্যে ছেড়ে গেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন রাস্তায় যানজট নেই, এখন পর্যন্ত স্বাভাবিক আছে। এদিকে ঈদ যাত্রার তৃতীয় দিনে রাজধানী কমলাপুরে দেখা গেছে ঘরমুখী মানুষের ভিড়, তবে ছিল না কোনো বিশৃঙ্খলা পরিবেশ। সময় মতো ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যের ট্রেন। টিকিটবিহীন যাত্রী ঠেকাতে সকাল থেকে স্টেশনে ছিল তিন স্তরের তল্লাশি। এবছর তো ট্রেন যাত্রা অনেক ভালো মনে হচ্ছে, কারণ হচ্ছে অনলাইনে টিকিট হওয়ার কারণে খুব সহজে টিকিট পারচেস করতে পারছি এবং মনে হচ্ছে যে চাপ মনে হয় অনেক কম মনে হচ্ছে। অন্য অন্য ট্রেন যাত্রায় যেমন অনেক ভিড় থাকে, সাদে মানুষ থাকে, স্ট্যান্ডিং যাত্রীরা থাকে, তবে এবার এরকম কোনো যাত্রী পাইনি। তিনটা চেকিং পার করে আমি ভিতরে ঢুকেছি। পরিবারের সাথে ঈদ করা তো আরও পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করা অবশ্যই আনন্দের বিষয়। তো এবার যদি সুষ্ঠুভাবে বাড়িতে যাওয়া যায় তাহলে এটা অবশ্যই আমাদের আনন্দগুলো ভাগাভাগি করে সবার সাথে ঈদ আনন্দ বিতরণ করা যাবে আর কি। ঈদ উপলক্ষে বাড়ি যাচ্ছি, এটা তো অনেক আনন্দের বিষয়। বাবা মায়ের কাছে যাচ্ছি নারীর টানে, আর পথে কোনো ঝামেলা এখন পর্যন্ত হয় নাই, জ্যামের খবরও পাওয়া যায় নাই, আর টিকিট পেতেও সমস্যা হয় নাই এখনো। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুলহাস কবির, সাদাবাদ থেকে সেলিম মালিক এবং রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। আমরা প্রথমে চলে যাচ্ছি জুলহাস কবিরের কাছে। জুলহাস, রেল স্টেশন এবং বাস টার্মিনালগুলোতে আসলে ঈদে ঘরমুখো মানুষের যেহেতু চাপ রয়েছে, একটু জানাবেন যে শিডিউল অনুযায়ী ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কিনা, আর ঈদ যাত্রা নিয়ে যাত্রীরা আসলে কি বলছে জানাবেন আমাদের। আসলে যেটি দেখতে পেলাম যে প্রচণ্ড যে গরম, এই প্রচণ্ড গরমের মধ্যেও যাত্রীরা কিন্তু এসে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বিশেষ করে এয়ারপোর্ট এই স্টেশন যেটি এয়ারপোর্ট স্টেশনে লম্বা লাইনের সঙ্গে সঙ্গে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী কিন্তু এই মুহূর্তে এখানে অপেক্ষা করছে ট্রেনের। আর ট্রেন নির্দিষ্ট সময়ে কিছু পরে কিছু আগে কিছু সময় অনেক সময় এই যাত্রা বিলম্ব হচ্ছে, কারণ এই ঈদ যে মৌসুম ঈদের সময়টিতে ঈদে ঘরে ফেরা মানুষের চাপ যেমন বেড়েছে সেরকম কিছু কিছু ক্ষেত্রে শিডিউলের কিছুটা কম বেশি হচ্ছে। তবে সকাল থেকে ট্রেনগুলো ছেড়ে গেছে, কিন্তু এই মুহূর্তে একেবারে দুপুরবেলা এই প্রচণ্ড গরমের ভিতরে কিন্তু যাত্রীরা দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু বেশ গরমে কষ্ট পাচ্ছে, তবে তারপরে হাসি মুখে সবাই কিন্তু ঘরে ফিরতে চায়। সেই ফেরাটাতে ভোগান্তি মুক্ত একটি জার্নি তারা কিন্তু করতে চায়। তবে আমরা দু একজনের সাথে একটু কথা বলবো, আমরা যদি ভাইয়ের সাথে কথা বলি কোথায় যাবেন আর এখানে কোনো ভোগান্তি আপনাদের হচ্ছে কি না? আমি মোহনগঞ্জ যাব, আর আমার এই মুহূর্তে কোনো ভোগান্তি হয়নি এবং আমরা প্রবেশের সময়ও সিরিয়ালি খুব সুন্দরভাবে প্রবেশ করতে পেরেছি। আর আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু এবার টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না, এই জন্যই যাদের কাছে টিকিট আছে তারা খুব স্বাভাবিকভাবেই ভিতরে প্রবেশ করে যেতে পারছে। মানে গতবারের তুলনায় অনেকটা স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন এই সিস্টেমে। তবে আমরা গেটে প্রবেশের সময় কিছু মানুষকে দেখেছি যে তারা টিকিট নিয়েও অনেক সময় ভোগান্তি হচ্ছে। আবার এই যে স্টেশন, সেই স্টেশনের ওই পাশে যখন কোনো একটা ট্রেন এসে থামছে তখন এই পাশে সব বন্ধ করে দেওয়া আছে, সেজন্য মানুষ যারা এই স্টেশনে নামছে তারা কিন্তু বের হওয়ার ক্ষেত্রে একটা বিড়ম্ব মনে পড়ছে, অনেক সময় তাদের গেট বন্ধ থাকছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দুপাশেই কিন্তু এই মুহূর্তে যাত্রী চাপ প্রচুর রয়েছে এবং মানুষ কিন্তু সবাই অপেক্ষা করছে যে নির্দিষ্ট টাইমে যেন ট্রেনটি আসে এবং ট্রেনটি নির্দিষ্ট টাইমে আসতে তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে পারবেন। তো আমরা দেখতে পারছি যে এই এখানে অনেকেই কিন্তু অপেক্ষা করছে। ভাই, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? ট্রেন কি শিডিউল মতো আসছে আপনাদের? আমি অপেক্ষা করতেছি অনেকক্ষণ ধরে, কিন্তু আমার ট্রেনের টাইমটাই আরও পরে, আমি একটু আগে চলে আসছি, কারণ এখানে টিকিটের অনেক বিড়ম্বনা হচ্ছে, যার কারণ একজনের টিকিট দিয়ে আরেকজন যাওয়া যেতে পারতেছে না, এরকম অনেক কারণ হচ্ছে। আমার কাছে একটা প্রবলেম মনে হয়েছে, কোন বিষয়টা বলবো, সেটা হচ্ছে যে
একজনের টিকিট দিয়ে আরেকজন যেতে পারতেছে না। টিকিটে অনলাইনে কাটার যে আমাদের যে সার্ভার আছে, আমাদের রেলওয়ে ডিপার্টমেন্টের যে সার্ভার আছে, সার্ভারে ধারণ ক্ষমতা মাত্র 5 লক্ষ, কিন্তু আমরা টিকিট কাটতে এতটাই বিড়ম্বনার শিকার হয়েছি যে আমি 2টা টিকিট কাটতে প্রায় 7 ঘন্টা ট্রাই করছি। 7 ঘন্টা ট্রাই করার পরে 2টা টিকিট কাটতে পারছি। তো আমার বাংলাদেশ অথরিটির কাছে এটা আমার একটা আবেদন যে ওনারা ওনাদের সার্ভারের যাতে আর উন্নতি করতে পারে। সার্ভার অল্প কিছু মানে 8টা বাজে টিকিট অনলাইন পাবলিশ হয়, 8টা বাজেই টিকিট আবার 8টা বাজেই ওনাদের সার্ভার ডাউন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার অনুরোধ যে ওনারা যাতে সার্ভারটাকে আরও উন্নত করে ডেভেলপ করে সার্ভারের কাছে। ধন্যবাদ। শুনছিলেন আফসানা যে সার্ভারে টিকিট কাটতে অনেকের কিন্তু সেই ভোগান্তি পেতে হয়েছিল, সেটি কিন্তু সবাই জানে। তবে সেই জায়গাতে যাত্রীদের ক্ষোভ রয়েছে, সেটি যেন আরও বেশি উন্নত করা হয়। আমরা এই মুহূর্তে আমাদের একজন সহকর্মী সেলিম মালিক, তিনি আছেন ঘরে ফেরা মানুষের খবর জানাতে সায়দাবাদের বাস টার্মিনালে। আমরা সায়দাবাদে চলে যাব সেলিম মালিকের কাছে। সেলিম মালিক, সেখানে কী অবস্থা দেখছেন কমলাপুর স্টেশনে এবং সায়দাবাদের এই যাত্রীদের, কেমন ভোগান্তি বা স্বাচ্ছন্দ্যে তারা যেতে পারছে কিনা? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। জুলহাস, আসলে সকাল থেকে কিন্তু সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সাধারণ যাত্রীদের আসলে নির্বিঘ্নভাবে সাধারণ যাত্রীরা যেতে পারছেন, তবে 10টা থেকে 11টার পর থেকে কিন্তু আসলে যাত্রীর পরিমাণ কমতে শুরু করেছে সায়দাবাদ বাস টার্মিনালে। এখানকার বাস কাউন্টারে যারা রয়েছেন তারা যেটি বলছেন যে গরম বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীদের পরিমাণও কমতে শুরু করেছে, কারণ এই গরমের মধ্যে অনেক যাত্রী যেতে চাচ্ছেন না, যে কারণে অনেকক্ষণ পরপর একটি গাড়ি ছাড়ছে। যেমন আমি যে গাড়িটা সামনে রয়েছে এটি এখানে প্রায় 1 ঘন্টার মতো হয়েছে যে এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং গাড়ি এখনও পুরোপুরি পূর্ণ না হওয়ার কারণে আসলে এই গাড়িটি এখনও ছাড়ছে না। আমি এই বিষয়ে আসলে এখানে যে কাউন্টার যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ভাড়া বাড়ানো হয়নি এবছর, টাকা বাড়ে কোনো ভাড়া বাড়েনি, কিন্তু সাধারণ যাত্রীদের চাপটা কিছুটা এই মুহূর্তে কম, কারণ গতকাল রাতেও কিন্তু আমরা দেখি তারা জানিয়েছে গতকাল রাতে প্রচুর যাত্রী গিয়েছেন এবং আজকে সকালেও তারা অনেক যাত্রী দিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন। তবে এই মুহূর্তে যাত্রী কিছু কম, তবে তারা আশা করছেন যে বিকেলের পর থেকে অর্থাৎ 4টার পর থেকে কিন্তু যাত্রীর পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং আজকে যেহেতু প্রথম ছুটি ঈদের আগে, এবং আগামীকাল এবং পরশু দিন তারা পর্যাপ্ত পরিমাণ যাত্রী পাবেন এবং সবাই নির্বিঘ্নে যেতে পারবেন। তবে যাত্রী যে পরিমাণে চাপ বা এখানে যে ধরনের কোনো ধরনের গুলোযোগ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কঠোর নিরাপত্তার চাদরে বলা যায় যে এই সায়দাবাদ বাস টার্মিনাল ঘিরে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আইজি পুলিশ মহাপরিদর্শক কিন্তু এসেছিলেন, তিনিও বলেছেন যে এই সায়দাবাদ এলাকা না শুধু, প্রত্যেকটি টার্মিনাল থেকে যাত্রীরা সারা দেশে যেখানে যাবেন সব জায়গায় নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে, হাইওয়েগুলোতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং শুধু তাই নয়, যখন যাত্রীরা ফেরত আসবেন ঢাকাতে তাদেরও কিন্তু যারা আসবেন তার সেই সময়ও যাত্রীদের পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সায়দাবাদ থেকে যাত্রীদের খবর। আমাদের গাবতলী বাস টার্মিনাল রয়েছেন আমাদের আরেক সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ধন্যবাদ সেলিম। আসলে যেমনটি আপনাদের দিক থেকে বলছিলেন, আমি যদি গাবতলির কথাটা বলি, গাবতলিতে কিন্তু তেমন পরিমাণে যাত্রী লক্ষ্য করা যাচ্ছে না, বেশিরভাগ কাউন্টারগুলো কিন্তু ফাঁকা পড়ে রয়েছে। কাউন্টারে যেসব লোকরা রয়েছে, কর্মকর্তা কর্মচারী শ্রমিকরা রয়েছে, তারা কিন্তু মোটামুটিভাবে একটি রিল্যাক্স টাইম পার করছে। আমরা বেশিরভাগ কাউন্টারে দেখেছি ফাঁকা, এবং যাত্রী সংকটে তারা ভুগছেন বিভিন্ন সময়ে, তাদের হেল্পাররা যারা রয়েছে তারা বিভিন্নভাবে তাদের যাত্রীদেরকে ডাকার চেষ্টা করছেন। আরেকটি বিষয় যদি বলি, যেহেতু যাত্রী কম সেই সুযোগে কিন্তু ভাড়া বেশি নেওয়ার একটি প্রবণতা থেকেই থাকে, তার ভিত্তিতে কিন্তু BRTA এর পক্ষ থেকে কিন্তু তাদের যে চেয়ারম্যান ছিলেন তিনি এসেছিলেন মহাকালী বাস টার্মিনালে, গিয়েছিলেন গাবতলী বাস টার্মিনালে এসেছিলেন, এবং তারা কয়েকটি বিষয় তারা পর্যবেক্ষণ করেছেন, তদারকি করেছেন, এবং সেক্ষেত্রে কিন্তু মহাকালীতে একটি বাসের অতিরিক্ত ভাড়া আদায় করার একটি অভিযোগ পেয়েছিলেন। সেই অভিযোগটি পাওয়ার পরে তিনি তার সত্যতা সেখানে দেখেন, দেখার পরে যখন দেখতে পারেন যে সে সরকার যে নির্ধারিত ভাড়া রয়েছে সেই ভাড়ার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে, তখন কিন্তু তাদেরকে জরিমানা করা হয়, এবং পরবর্তীতে গাবতলী এসেও কিন্তু সেই বিষয়টি তারা দেখার চেষ্টা করেছেন, এখানে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কি না, যাত্রীদের সঙ্গে কথা বলেছেন
তারপর যারা পরিবহন শ্রমিক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু এখানে সে ধরনের কোনো ধরনের অভিযোগ তারা পাননি, যার ফলে কিন্তু তিনি পরবর্তীতে এখান থেকে চলে যান। এবং এই যে বিষয়টি, সেই বিষয়টি আরও যে কয়দিন রয়েছে ঈদ যাত্রা সবগুলো দিনে এই তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এমনটি বলেছেন। আরেকটি বিষয় বলি যে এসি বাসের কিন্তু ভাড়া বেশি নেওয়ার একটি প্রবণতা থেকে থাকে, কারণ এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, সেই ভাড়াটি মালিকপক্ষ নির্ধারণ করে থাকে, যার ফলে সেই ধরনের কিছু অভিযোগ মানুষজন করে থাকছে। তো সব মিলিয়ে বলা চলে যে ঈদ যাত্রায় কিন্তু মানুষ স্বাচ্ছন্দ্যেই বাড়িতে যাওয়া শুরু করেছে, যেহেতু রাস্তাঘাটে কোনো ধরনের যানজট নেই, যার ফলে বাসের কোনো বিপর্যয় নেই, সবগুলো বাস সময় মতো ছেড়ে যাচ্ছে, যার ফলে মানুষ স্বাচ্ছন্দ্যে যেতে পারছেন এবং আগামী দিনগুলোতেও তারা স্বাচ্ছন্দ্যে যাবেন এমনটি প্রত্যাশা করছেন। এই ছিল গাবতলী থেকে আমার কাছে সর্বশেষ আফসানা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে জুলহাস কবির, সায়দাবাদ থেকে সেলিম মালিক এবং গাবতলী বাস টার্মিনাল থেকে শাকিবুর রহমান জানাচ্ছিলেন ঈদ যাত্রার খবর।